আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছয় নম্বরে যে বিষয়টি বলো সেটা হচ্ছে শেখ ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া। তাকে জিজ্ঞাসা করা হয় এই মিলাদুন্নবী সম্পর্কে আর মিলাদুন্নবীর ঈদে মিলাদুন্নবী সম্পর্কে, তিনি বলেন সংক্ষেপে তার যে উত্তরটি, লা ইয়াজুজুল ইহতিফাল বি মাওলিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলা গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী অথবা অন্য কারো জন্মবার্ষিকী পালন করা জায়েজ নয়। কেন? লিআন্না যাক মিনাল বিদআল মুহদাস ফিদ দ্বীন, এটি হচ্ছে দ্বীনে নব আবিষ্কৃত কাজ। কেন নব আবিষ্কৃত? লিআন্না রাসূল সাল্লাম ইয়াফালহু, কারণ রাসূলুল্লাহ করেননি। ওয়ালা খুলাফাউর রাশেদুন, খুলাফা রাশেদ আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা করেননি। ওয়ালা গায়রুহুম মিনাস সাহাবাতে, কোনো সাহাবী করেন রিজওয়ানুল্লাহ আলাল জামি। ওয়ালা তাবিউনা লাহুম বিহসান, কোনো তাবেঈ করেননি। না হাসান বসরী করেছেন, না ইবনে সিরিন করেছেন, না সাঈদ বিন মুসাইয়্যিব করেছেন, কোনো তাবেঈ করেননি, কোনো সাহাবীও করেননি। তারপরে পরবর্তীকালে এক শ্রেণীর বিদাতিরা এসে এটা শুরু করিয়েছে আর মনে করছে এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করবে, অথচ এর দ্বারা কখন আল্লাহর সান্নিধ্য লাভ হতে পারে না, যেটা ইসলাম শিখায়নি, যেটা সালাফদের আদর্শ নয়। বরং তারা বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, বলছে ফিহে খাতারুন আজিম। কেন? এতে রাজন আল্লাহ সুবহান, আল্লাহর উপরে যেন আপত্তি, আল্লাহ তুমি তোমার দিনকে অসম্পূর্ণ রেখেছো, এত সুন্দর ঈদটা তুমি দাওনি, ঈদুল ফিতরে দিয়েছো, ঈদুল আজহা দিয়েছো, আর ঈদুল মিলাদুন্নবীটা তুমি দাওনি, আল্লাহর উপরে যেন এতরাজ, রসুলুল্লাহ সাল্লামের ওপর এতরাজ, যেন আপত্তি, যে আর রসুল আল্লাহ আপনি এটা জানিয়ে দেননি কেন আমাদেরকে, নাউজুবিল্লাহ। সাত নম্বরে যে বিষয়টি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াতে রয়েছে যে এই রকমের মিলাদ যদি কেউ আবিষ্কার করে বা পালন করে তো তার ধারণা যে লাম ইয়ুকাম্মিলুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে কমপ্লিট করেনি, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ুকাম্মিলুদ্দিন লিহাজিল উম্মাহ। আর যদি আল্লাহ কমপ্লিট করে থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা যথাযথভাবে পৌঁছাননি, হয়তো আল্লাহ ওহি করেছেন কিন্তু নবীজন কী করেছেন ওইটাকে রেখে দিয়েছেন, নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন, স্পষ্টভাবে আল বালাগুল মুবিন, ফাহাল আলা রাসূল ইল্লা আল বালাগুল মুবিন, কোন রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা বাসা আল্লাহ মিন নবী, যে কোনো নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইল্লা কান হাক্কান আলাইহি, তার ওপর আল্লাহর হক হচ্ছে আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা খাইরে মা ইয়ালামুহু লাহুম, যাতে কল্যাণ রয়েছে সেটা অবশ্যই বাতিলে দেবেন সেই নবী, যাতে ভালাই রয়েছে। ওয়ায়ুনযিরুহুম শাররা মা ইয়ালামুহুম লাহুম, আর যেটা অনিষ্ট মন্দ সেটা থেকে সতর্ক সাবধান করে দেবেন। সুন্নত বাতিলে দিয়েছেন আর বেদাত থেকে সতর্ক করে দিয়েছেন, যদি ভালো নেকির কাজ হয়তো রাসূলুল্লাহ অবশ্যই তার উপর এটি হক, উম্মতের হক এবং আল্লাহর হক যে সেটা মানব জাতির কাছে পৌঁছে দেবেন, তিনি পৌঁছাননি।